আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো দই ফুচকা আর জল ফুচকা। ফুচকা বানানোর জন্য আগে আমি আলু মাখাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আধখানা করে খোসা শুদ্ধ। আমি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে দুটো আলু নিয়েছি, একটু বড় সাইজের দুটো আলু নিয়েছি। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি লঙ্কাটা কুচিয়ে দেব, যতদূর সম্ভব নি করে কুচোব। আমি এখানে একটা লঙ্কা দিচ্ছি, ঝাল যে যার পছন্দ মতন দেব। এবার ধনে পাতাগুলো কুচিয়ে নেব। আলুটাকে মেখে নিচ্ছি, পুরো মিহি করব না, একটু দানা দানা থাকবে। বাকিটা আমি হাত দিয়ে মেখে নেব। এর মধ্যে দিচ্ছি একটু নুন। নুনটা টেস্ট অনুযায়ী। আর নিয়েছি ছোলা সেদ্ধ, একটু ধনে পাতা নেব, খানিকটা রেখে দেব টক জলে দেওয়ার জন্য। এটা আমার ঘরে তৈরি জিরের গুঁড়ো, জিরে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গন্ধরাজ লেবু, গন্ধটা ভীষণ ভাল লাগে, একটু লেবু চিপে দিচ্ছি। সবগুলো ভালো করে মেখে নেব। এরকম একটু দানা দানা থাকবে। এবার আমি এখানে তেঁতুল নিয়েছি, তেঁতুলের মধ্যে একটু জল দিয়ে দেব। এর মধ্যে একটু তেঁতুলগুলোকে ভালো করে একটু গুলে নেব। এর মধ্যে সেই একটু টক জল এর মধ্যে মিশিয়ে দেব আলু, আলুর মধ্যে, সেদ্ধ আলুগুলোর মধ্যে। সামান্য একটু মিশিয়ে দেব, আবার আমি মেখে নেব। ওটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবার আমি ফুচকার টক জলটা তৈরি করে নেব। এখানে আমি আধ গ্লাসের একটু বেশি জল দিয়ে দিলাম। আর এখানে যে তেঁতুলটা একটু গুলে রেখেছিলাম এটাও মিশিয়ে দেব। এবার তেঁতুলগুলো আমি তুলে নেব।
এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা, গন্ধরাজ লেবু দিয়ে দেব, যদি গন্ধটা ভীষণ সুন্দর আসবে। আর দেব জিরের গুঁড়ো। এবার মতো নুন দিয়ে দেব। এবার একটু লেবু চিপে দেব। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে গুলিয়ে দেব। এই লেবুর খোলা, এই লেবুর খোলা নয়, এরকম লেবু স্লাইস করে কেটে এর মধ্যে মিশিয়ে দিলে গন্ধরাজ লেবু একটা খুব সুন্দর ফ্লেভার জলের সাথে মিশে যায়। টক জল আমাদের রেডি হয়ে গেছে, এবার আমি ফুচকাগুলো ভেজে নেব। ফুচকার জন্য দইটা আমরা রেডি করে রাখি। নুন দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ চিনি দিয়ে দিলাম, দই ফুচকার দইটা রেডি হয়ে গেছে। আর এটা আমার ঘরে তৈরি খেজুর আর আমসত্ত্বের চাটনি। আর এই খেজুর আমসত্ত্বের চাটনি রেসিপি আমার ডেসক্রিপশান বক্সে দেয়া থাকবে, আমার ভিডিও আছে, সেখানে আপনারা দেখে নেবেন। তেলটা গরম করতে দিলাম। এখানে রেডিমেড ফুচকা, এগুলো আমি গরম তেলে ভেজে নেব। এখন রেডিমেড ফুচকা দোকানে কিনতেই পাওয়া যায়, মানে কাঁচা অবস্থায় এরকম অবস্থায় পাওয়া যায়, আর তেলে ভাজলে এগুলো গোল গোল হয়ে ফুলে ওঠে। এবার আমি এগুলোকে ছেড়ে দেব। আমি চারটে ছাড়লাম, আজটা একটু কমিয়ে দেবো, কাল কমে দেওয়া আছে। এরা নিজে নিজেই উঠে যায়, এক পিস যেই ফোলা হয়ে যাবে, এক পিস ভাজা হয়ে গেলেই অন্য পিস আপনা আপনি ফুলে ওঠে। এবার আমি তুলে নেব। ফুচকা সব ভাজা হয়ে গেছে, এবার যে ফুচকাগুলো একটু ছোট হয়েছে সেগুলো আমি এই আলুর পুরের সাথে মেখে দেব। জল ফুচকা পরিবেশন করছি, ভেতরে একটু আলুর পুর দিয়ে দেব। টক জল দিয়ে দিলাম, ফুচকা আমাদের রেডি পরিবেশনের জন্য। ফুচকা তৈরি করব।
ওপর দিয়ে আমি দই ছড়িয়ে দিচ্ছি। আর এটা আমার ঘরে তৈরি চাটনি। উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঝুড়ি ভাজা। দই ফুচকা আর জল ফুচকা দুটোই আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য রেখে দিয়েছি। আজকে রেসিপিটি কেমন লাগলো জানাবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, সবই আশা করব।